আখলাক বিষয়ক দর্শে আজকে আমরা মানুষের জীবনের কাঙ্ক্ষিত আরও দুটি গুণ নিয়ে আলোচনা করব এমন দুটি গুণ যে দুটি গুণ মানুষের ভিতর চলে আসা খুব জরুরি এই গুণগুলো মানুষের ভিতর থাকা আবশ্যক একজন মমিনের জীবনে এই গুণগুলো চলে আসা দরকার গুন্দুটি হলো আল খৌফু ওয়াল রাজা আল খৌফু ওয়াল রাজা ভয় এবং আশা একজন ইমানদারের জীবনে একজন মুসলমানের জীবনে ভয় এবং আশা থাকতে হবে আমরা যদি কোরআন পাঠ করি তাহলে কোরআনের পাতায় পাতায় আমরা দেখব আল্লাহ তালা কিছু বিষয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছেন আল্লাহ তালা কোরআনের পাঠককে ভয় দেখান তার মহান সত্তার সম্পর্কে যে আল্লাহকে ভয় করো আল্লাহ তালা ভয় দেখান কেয়ামতের আল্লাহ তালা ভয় দেখান কেয়ামতের ভয়াবহতার আজাব ইয়মিন আলিম এক মর্মন্তু দিনের শাস্তির ভয় দেখান এক মহা এক মহাদিবসের শাস্তির ভয় দেখান আল্লাহ তালা ভয় দেখান আল্লাহ তালার সামনে উপস্থিতির বান্দাকে মনে করিয়ে দেন যে তোমাকে আল্লাহ তালার সামনে উপস্থিত হতে হবে তুমি এই জিনিসের ভয় কর আল্লাহ তালা ভয় দেখান আল্লাহ তালার সামনে আমাদের হিসাব নেওয়া হবে সেই দিনের হিসাবের মন্দ ফলাফলের মন্দ ফলাফল সম্পর্কে আল্লাহ আমাদেরকে সতর্ক করেন যে তুমি এই জিনিসটাকে ভয় করো আল্লাহ তালার সামনে যদি তোমার মন্দ ফলাফল চলে আসে তোমার হিসাব নিকাশের ফলাফল যদি মন্দ চলে আসে তাহলে সেটা খুব মন্দ বিষয় হবে আল্লাহ তালা আমাদেরকে ভয় দেখান জাহান্নামের তো কোরআনের পাতায় পাতায় আমরা দেখব আল্লাহ তালা এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে ভয় দেখাচ্ছেন আবার কিছু এতে দেখতে পাবো তালা বলছেন যারা সদাচারী হবে যারা পরিপূর্ণ ইমানদার হবে আখেরাতে তারা আমার কাছে প্রতিদান তার পাবে আখেরাতে তারা আমার কাছে প্রতিদান পাবে আর তাদের কোনো ভয় থাকবে না তারা কখনও দুঃখিত হবে না এই আখেরাতে চলে যাওয়ার পর ফলাফল চলে আসার পর হিসাব নিকাশ শেষ হয়ে যাওয়ার পর সে আর কখনোই দুঃখিত হবে না তার কখনো কোনো ভয় থাকবে না এখান থেকে আমরা বুঝতে পারি এই ভয়ের উদ্দেশ্য কি। কী আরবি খৌফ শব্দের অর্থ হচ্ছে ভয় করা খৌফ আরবি খৌফ শব্দের অর্থ ভয় করা তো কি বিষয়ে ভয় খৌফ বা ভয় বলতে আমরা যেটা বুঝি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আশঙ্কা করা সেটা আমার জীবনে হোক আমার পরিবারের জীবনে হোক কর্মক্ষেত্রে হোক সমাজে হোক অনাকাঙ্ক্ষিত কোনো জিনিস যাতে আমরা দুঃখিত হই কষ্ট পাই আমরা ক্ষতিগ্রস্ত হই এ ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটা থেকে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার যে আশঙ্কা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যাওয়ার ঘটে গেলে আমাদের কি অবস্থা চলে আসতে পারে আমাদের সামনে এই সকল বিষয় নিয়ে যে আমাদের চিন্তাভাবনা এটাই হলো আসলে ভয় তো মানুষের জীবনে পার্থিব জীবনে তো অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেক আছে কিন্তু আল্লাহ বিশেষ করে স্মরণ করিয়ে দিচ্ছেন আখেরাতের অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো দুনিয়ার বিষয়ে আর আখেরাতের বিষয়ের মধ্যে একটু পার্থক্য আছে আমাদের যেমন বাংলাদেশে ছয়টা মৌসুম শুধু এখানে শীত গ্রীষ্মেই কথা শেষ না বসন্ত আছে শরৎ আছে হেমন্ত আছে তো দুনিয়ায় মানুষ কেমন আছে ভালো অথবা মন্দ এর মাঝামাঝি অনেকগুলো জায়গা আছে মোটামুটি ভালো খুব ভালো কিছুটা খারাপ অবস্থায় খুব খারাপ অবস্থায় কিন্তু আখেরাতের বিচারটা পুরা ভিন্ন রকম হয়তো জান্নাত অথবা জাহান্নাত মাঝামাঝি কোনো অপশন নেই জান্নাত যেমন পুরস্কার তেমন জান্নাত ছাড়া উপায়ও নেই আর জাহান্নাম যেমন শাস্তি তেমন জাহান্নামে যে যাবে সে তো ধ্বংস হয়ে যাবে এজন্য পুরস্কার পাই আর এই পুরস্কার আমাকে পেতেই হবে এছাড়া কোনো উপায় নেই আর শাস্তি থাকে আর শাস্তি থেকে কিভাবে আমরা বাঁচতে পারি আর এই শাস্তি থেকে বাঁচা ছাড়া আমাদের কোনো উপায় নেই এই জন্য আল্লাহ তালা আমাদেরকে আখেরাতে বিষয়গুলো সম্পর্কে বেশি বেশি সতর্ক করছেন যে এইগুলা বিষয়ে তোমরা সতর্ক হও এই অনাকাঙ্ক্ষিত বিষয়টা যেন তোমাদের জীবনে না ঘটে তো এই ভয়ের কয়েকটা স্তর আছে আল্লাহকে ভয় করা কেমন দিবসকে ভয় করা শাস্তির ভয় করা এই সবগুলোর কয়েকটা স্তর আছে আমরা এখানে দু একটা স্তর নিয়ে আলোচনা করি প্রথম স্তর হল সাধারণ ভয় সাধারণ ভয় বলতে এই ভয় যে আমার আমার উপর তো কি আমাদের শাস্তি চলে আসতে পারে জাহান্নামের নামের শাস্তি আমার উপর চলে আসতে পারে এমনকি আল্লাহ তালা আমাকে কোনো শাস্তি দিয়ে বসতে পারেন আমার উপর কোনো শাস্তি চলে আসতে পারে এই ভয় করা এই ভয়টা মুমিনের জন্য আবশ্যক ইমানের জন্য শর্ত এই ভয় যদি কারো না থাকে তাহলে তার ইমান অপূর্ণ আল্লাহ তাল্লাহকে যদি আল্লাহ এবং আল্লাহর আজাবের যদি ভয় না থাকে তাহলে মানুষের ইমানই পূর্ণ হয় না পরিপূর্ণ ইমানের জন্য এটা শর্ত আল্লাহকে ভয় পেতে হবে এর পরবর্তী স্তর হল যখনই আমাদের সামনে কোনো গুনার ক্ষেত্র চলে আসে গুনার কাজ চলে আসে আল্লাহ তালার কোনো আদেশ সামনে চলে আসে তখন সেটা মানতে মানতে মন চায় না অলসতা উদাসীনতা বা এই ধরনের কোনো কারণে অথবা কোনো গুনাহের ক্ষেত্র চলে আসে সে গুনা কাজটা করতে মন চায় আগ্রহ তৈরি হয় এই ধরনের ক্ষেত্রে আল্লাহ তালার শাস্তির কথা স্মরণ করা আল্লাহ তালার শাস্তির কথা স্মরণ করে এখান থেকে বাঁচতে চেষ্টা করা আমি যদি এই গুনায় জড়িয়ে যাই তাহলে আল্লাহ তালা কি শাস্তির কথা বলেছেন সেই শাস্তির মধ্যে আমি পড়ে যাব এগুলো স্মরণ করে সেই শাস্তি থেকে বাঁচতে চেষ্টা এই সেই গুনাহের কাছ থেকে বাঁচতে চেষ্টা করা আর আল্লাহ তালা যা করতে বলেছেন সেদিকে এগিয়ে যাওয়া এই ভয় মানুষের জন্য ফরজ এই ভয় যদি না থাকে তাহলে কিন্তু আসলে আমরা গুনাহের কাছ থেকে বাঁচতে পারবো না গুনাহের গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য আবশ্যক আর গুনা থেকে বাঁচার জন্য এই ভয় থাকা আবশ্যক এই জন্য এই ভয়টা ফরজ এই পর্যায়ের ভয় আমাদের থাকতে হবে এই এই ভয়ের উপর আমল করা চিন্তাগতভাবে এই ভয় আমার ভিতর নিয়ে আসা বিভিন্ন সময় সময় এটা আমাদের উপর ফরজ এটা যদি আমরা না আনি তাহলে আমরা কোনো আদেশ নিষেধ মেনে থাকতে পারবো না এর পরবর্তী আরেকটা স্তর হলো কোরআন হাদিসে আল্লাহ বিভিন্ন জায়গায় যত ভয়ের কথা বলেছেন সেগুলো নিয়ে চিন্তাভাবনা করা চিন্তাভাবনাটা ব্যাপক হবে দিনের বিভিন্ন সময় এক একটা মুহূর্তে যখন সুযোগ হয় তখন আল্লাহ তালার মাহাত্ম নিয়ে ভাবা আল্লাহ তালা কত মহান কত বড় আবার এটা নিয়েও ভাবা যে আল্লাহ যেমন বড় তার শাস্তি সেটা কত বড় হবে তার কিছু বিবরণ কোরআন হাদিসে আছে সেটা কেমন বড় হবে এসব নিয়মিত ভাবতে ভাবতে আল্লাহ তালা মাহত্ব এবং আল্লাহ তালা শাস্তির ভয়াবহতা এগুলো মাথায় বসিয়ে নেওয়া যেন এটা সবসময় আমার মাথায় উপস্থিত থাকে যেন আমি নিজের চোখে এটা দেখতে পাচ্ছি যেন এই বিষয়গুলো আমার সামনে এটা একটা মহান স্তর এই স্তরটা মানুষের জন্য মোস্তাহাব এটা সবার এটা সবার জন্য আবশ্য এটা মানে এটা ফরজ না এই স্তরটা মানুষের জন্য ফরজ না কিন্তু এটা মুস্তাহক এটাও একটা মহান স্তর তো প্রথম স্তর যা বললাম আল্লাহ তালাকে ভয় করা এবং তার শাস্তির ভয় করা এটা ইমানের জন্য শর্ত এই ভয় যদি না থাকে তাহলে ইমান পরিপূর্ণ হয় না দ্বিতীয় স্তর ফরজ স্তর এই স্তর কি গুনাহের ক্ষেত্রে আল্লাহ তালার আল্লাহ তালার মহানুভবতা আল্লাহ তালা বরত্বের কথা ভাবা এবং তার শাস্তির ভয়াবহতার কথা ভাবা ভেবে সেই গুণা থেকে বেঁচে থাকা এটা মানুষের জন্য আবশ্যক আর তৃতীয় স্তর মুস্তাহাব স্তর এরকম অনেক স্তর আছে ভয়ের এখন আমাদের ভয় কতটুকু দরকার ভয় অর্জনটা কতটুকু হওয়া উচিত এর কি কোনো সীমা পরিসীমা আছে একটা হাদিস থেকে আমরা বুঝতে পারি যে এটার একটা গুরুত্বপূর্ণ সীমা রেখা আল্লাহ রসুল বলে দিয়েছেন আল্লাহ রসুল যখন আল্লাহর কাছে দোয়া করতেন বিভিন্ন বাক্যই তো দোয়া করতেন সেগুলো হাদিসে বর্ণিত আছে সেই সেই দোয়াগুলো মুখস্থ করে আমাদের জীবনেও নিয়ে আসা দরকার কারণ সেখানে অনেক মহান কিছু চাওয়ার কিছু অনুপম বাক্য আছে যেটা আমাদের দ্বারা অনেক ক্ষেত্রে চিন্তাই করার সুযোগ হয় না আমরা হয়তো ভাবতেই পারি না যে কিভাবে বলা উচিত আল্লাহ রসুল থেকে আমরা শিখতে পারি তো একটু দয়া আছে আল্লাহুল বলেছেন আল্লাহম্মা বাইনা মাতুলা বৈনামা হে আল্লাহ আমরা আপনার এই পরিমাণ ভীতি চাই যে ভীতি আমাদের এবং আপনার গুনাহের মাঝে আপনার অবাধ্যতার মাঝে আড়াল হয়ে দাঁড়ায় আমরা এই পরিমাণ ভীতি চাই যে ভীতি আমাদের মাঝে এবং আপনাকে আপনার অবাধ্যতার মাঝে আপনি যা নিষেধ করেছেন সেগুলোর দিকে যাওয়া আপনি যে আদেশ করেছেন সেগুলো না করা এভাবে যে অবাধ্যতার দিকে যাওয়া আমার মাঝে আর অবাধ্যতার মাঝে যেন এই আপনার ভীতি আড়াল হয়ে দাঁড়ায় আপনার ভীতির কারণে যাতে আমি আর অবাধ্য হতে না পারি এই পরিমাণ অবাধ এই পরিমাণ ভীতি আল্লাহ ভীতি আল্লাহ রসুল দোয়া করে চেয়েছেন এখান থেকে আমরা বুঝতে পারি যে কাঙ্ক্ষিত কতটুকু কতটুকু আল্লাহর ভয় আমাদের ভেতরে নিয়ে আসা দরকার যদি আমরা এই পরিমাণ আল্লাহকে ভয় করতে শিখি যা স্মরণ করে আমরা গুণা থেকে বাঁচতে পারি তাহলে বুঝতে হবে কাঙ্ক্ষিত স্তরে আমরা চলে এসেছি আর যদি এমন হয় যে মনে তো হয় স্মরণ তো হয় যে হ্যাঁ এখানে আল্লাহ শাস্তি কথা বলেছেন তারপরও গুনাহ থেকে বাঁচতে পারছি না এর মা এর মানে হলো আমরা ভয়ের ওই স্তরে পৌঁছাতে পারিনি আমরা খৌফের স্তরে ভীতির যে স্তর কাঙ্ক্ষিত সেখানে পৌঁছতে পারিনি তো এই স্তরে পৌঁছানোর জন্য কি করতে হবে সেগুলো তো আসলে আমরা কারো হাতে বায়াত হয়ে ধীরে ধীরে জানতে পারবো নিজের অবস্থা জানানো এবং দিনই পরামর্শ নিতে থাকা এর মাধ্যমে আমরা এখানে যেতে পারব কিন্তু একটা সাধারণ পরামর্শ হলো এই যে দিনে একটা সময় সেটা ঘুমের সময় হতে পারে বসে একটু ধ্যান করা মানে একটু চিন্তা চিন্তাভাবনা করা চোখ বন্ধ করে একটু এমন ভাবা যে ধরা যাক কেমত হয়ে গেল সব মানুষ কবর থেকে উঠে ছুটতে শুরু করলো কি আমাদের দিনের যে সাধারণ বিবরণটা আমরা পাই সে বিবরণটা একটু কল্পনা করি যে আমার চারপাশে এই ধরনের অবস্থা ঘটা শুরু করছে সব মানুষ উপস্থিত হচ্ছে সবার বিচার শুরু হবে কি ভয়ঙ্কর এক পরিস্থিতি সেখানে সেখানে সবার আমল নামা উপস্থিত করা হচ্ছে সবার বিচার করা হচ্ছে মানুষ কত পেরেশান সেখানে ছুটোছুটি করছে এবং সেখানে কোনো বন্ধু বান্ধব নেই কোনো সাহায্যকারী নেই এসব কিছু ভাবা এরপর নিজের আমল কথ আমল নামল কথা ভাবা যে এখন আমার আমল নামাও তো এখানে আনা হবে আমারও বিচার করা হবে তা আমার অবস্থাটা কি হবে এভাবে চিন্তা করলে আমাদের ছোট বড় সব ছোটো বড়ো যত অপরাধ আছে এগুলোর কথা আমাদের মনে আসবে মনে আসার পরে এগুলো নিয়ে আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হ্যাঁ আল্লাহ এই অবস্থায় যে অবস্থায় পড়ে গেছি কে ময়দানের কথা ভাবা যে অবস্থায় আমি পড়ে আছি এখানে আপনার রহমত ছাড়া আমার কোনো গতি নেই আপনি আমার এই গুণগুলো মাফ করে দিন আপনার রহমতের ভিতরে আমাকে সামিল করে নিন এভাবে এই ধরনের চিন্তাভাবনার পর আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা এরপর রাতে ঘুমিয়ে যাওয়া আর সকালবেলা উঠে আরেকবার চিন্তা করা যে গতকাল আমার কি কি গুণা হয়ে গিয়েছিল সেগুলো থেকে আমি ক্ষমা প্রার্থনা করেছিলাম তো আজকে সকাল আমি এই ইচ্ছা এই ইচ্ছা এবং এই নিয়তের সাথে শুরু করি যে ওই ধরনের অপরাধ কিন্তু আমি আর করবো না সেগুলো হিসাব দিতে হবে সেগুলোর বিচার হবে তো সকালবেলা আমরা একটা প্রত্যয় গ্রহণ করি কালকে যে ইস্তিকফার করেছিলাম যে সকল বিষয়ে আমরা আর করবো না সকালবেলা নিয়ত করি যেগুলো মাথায় নিয়ে স্মরণ করে এগুলোর সাথে আমি আর চড়াবো না কে তাহলে আমাদের গুণা ধীরে ধীরে কমতে থাকবে প্রথম দিনই তো শেষ হবে না আমরা আবার ভুল করব এরপর আবার আবার ভুল করব কিন্তু ধীরে ধীরে এটা কমে আসবে এরপর মানুষের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ গুণ আরেকটা গুরুত্বপূর্ণ সিফাত হল আর রাজা আশা আল্লাহ তালার প্রতি আমাদের আশা থাকতে হবে এটা ওই জন্য গুরুত্বপূর্ণ শর্ত হফ বা ভয়ের যেমন অনেক স্তর ছিল রজা বা আশাবাদের অনেক স্তর আছে তো প্রথম স্তর হলো ইমানের জন্য শর্ত আল্লাহর প্রতি আশাবাদ থাকতে হবে আল্লাহ যে পুরস্কারের কথা বলেছেন আল্লাহ যে জান্নাতের কথা বলেছেন ওগুলোকে বিশ্বাস করতে হবে যে সত্যি আল্লাহ তালা আমাদের জন্য পুরস্কার রেখেছেন আমি যদি আমলটা করতে পারি আমি যদি আমল করে আমার জীবনটাকে সজ্জিত করি তাহলে আল্লাহ এই প্রতিদান আমাকে দান করবেন আমি জান্নাত পাবো এই পুরস্কার পাবো এটা নিজেদের ভেতর ইমান ইমানের আবশ্যকীয় বিষয় হিসাবে নিজের ভিতরে আনতে হবে অন্যথায় ইমান পরিপূর্ণ হবে না এরপর আশারও অনেক স্তর হয়ে থাকে তা আমরা প্রথম স্তরটাই এখানে শুধু মাথায় রাখি আশাবাদের প্রথম স্তর যে আল্লাহ পুরস্কার রেখেছেন এবং সেটা আমি পাবো যদি এই সমস্ত আমল করে যেতে পারি খৌফ এবং আশা এই দুইটাই মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য ওলামাইকরাম বলেন আল বাইনাল ইমানু ইমান ও রজা ইমান হলো ভয় এবং আশার মাঝামাঝি ভয় করতে করতে এই পরিমাণ ভয় করে ফেলা এই পরিমাণ ভয় পাওয়া যাতে মানুষের আশাবাদ নষ্ট হয়ে যায় এই পরিমাণ ভয় যদি কেউ পায় তাহলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে এতটুকু ভয় পাওয়া যাবে না কারণ আশাবাদ তো আল্লাহ তালা কোরআনে বলেছেন যে আল্লাহ তালা গফুর আল্লাহ তালা গফার আল্লাহ তালা ক্ষমা করেন আল্লাহ তালা বান্দার প্রতি রহিম রহমান আল্লাহ তালা তার দয়ার কত বিবরণ দিয়েছেন এত বিবরণের পর যদি আমাদের আশা না জাগে বা আশা যদি শেষ হয়ে যায় তাহলেও সেটা ইমানের জন্য একটা ক্ষতিকর বিষয় আশা থাকতে হবে তা আশার আশা সৃষ্টি হওয়ার কত কথা আল্লাহ তালা বলেছেন কোরআনে আল্লাহ রসুল কত কথা বলেছেন আমাদের কোরআন শরীফ শুরু হচ্ছে সুরা দিয়ে দ্বিতীয় হাতে আল্লাহ তালা বলেন আর রহমান আর রহিম আর রহমান আর রহিম একজন মা তার সন্তানের প্রতি যতটা দয়ালু হতে পারে তার চাইতে হাজার গুণ বেশি দয়ালু আল্লাহ তালা আল্লাহ তার দয়ার সামান্য কিছু অংশকে সামান্য একটু অংশকে পুরো সৃষ্টি জগতের মাঝে বন্টন করে দিয়েছেন এই বন্টনের পর আমরা হিসেব করি আমার মায়ের ভাগে কতটুকু পড়েছিল তার মধ্যে তার কত সন্তানের মধ্যে আমি একজন সেখানে আমার কত আশা জাগে যে কোনো কিছু তো ভয় পেলে আমরা মায়ের কাছে ছুটে যাই বাঁচার ব্যবস্থা করি তাহলে পৃথিবীর সব মা মানব জাতির যত মা তারা শুধু মায়ের ভেতরে তো না বাবা ভাই বোন সবার ভিতরে কী আছে দয়া মায়া আছে এছাড়া অন্যান্য অপরাপর সৃষ্টি যত সবার মধ্যে যত দয়া মায়া সব এক জায়গায় করলেও আল্লাহ তালা দয়া মায়ার সেটা সামান্য কিছু অংশ তাহলে আল্লাহ তালা কত বেশি দয়ালু তিনি কত বেশি দয়া করবেন আল্লাহ তালা বলেছেন হাদিসে কুচিতে এসেছে যে সাবাকাত রহমাতি আল্লাহ আল্লাহতালা আল্লাহ রসুলকে বলছেন উম্মদকে বলে দাও আমার ক্রোধও আছে আমার রহমতও আছে কিন্তু আমার রহমত আমার ক্রোধের উপর চলে গেছে জয় লাভ করে ফেলছে আমার রহমত আল্লাহ তালার তো ক্রোধ অনেক কিন্তু আল্লাহ তালা কি পরিমাণ দয়া যে সেটা ক্রোধকে হারিয়ে ফেলে সেটা জয়লাভ করেছে তা আল্লাহ তালা অনেক বড় রাহিম রহমান এই জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ রসুলকে বলেন কোরআনায়ত পুলিয়া ইবাদিল্লা দিন আশরফ আলা আনফুসিহিম হ্যাঁ আমার বান্দারা যারা নিজেদের ক্ষেত্রে অপচয় করে ফেলেছ নিজেদের ক্ষেত্রে অপচয় মানে এ আল্লাহ যে শক্তি সামর্থ্য যে যোগ্যতা দিয়েছিলেন এগুলো আমরা অপচয় করে ফেলেছি এগুলোর বিনিময়ে জান্নাত অর্জন এবং জাহান্নাম থেকে বাঁচার যোগ্যতা অর্জনের কথা ছিল সেগুলো আমরা করিনি মানে আমি যেন আমার পুঁজি সময় এবং জীবনকে ধ্বংস করে ফেলছি অপচয় করে ফেলছি তো এটা সাধারণ তর্জমা করা হয় এমন হ্যাঁ আমার বান যারা নিজেদের প্রতি জুলুম করেছে শাব্দিক অর্থ হলো যারা নিজেদের ক্ষেত্রে অপচয় করেছে তো হে নবী আপনি বলে দিন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছে লাখো না তুমি রহমাতিল্লা তোমার আল্লাহ তালা রহমত থেকে নিরাশ হয়েও না ইন আল্লাহ হাইয়া ফিরুদ্দনু বা জামিয়া আল্লাহ তালা সকল গুনা ক্ষমা করে দিবেন। ইন্না ওয়াল হল গফুর রাহিম আল্লাহ তালা ক্ষমাশীল দয়ালু হাদিসা আল্লাহ রসুল বলেন যে তোমার তোমার গোনা যদি আকাশ জমিনকেও ভরিয়ে ফেলে তারপর যদি তুমি ক্ষমা প্রার্থনা করো তাহলেও তোমার ক্ষমা হয়ে যাবে বিভিন্ন আমল বলে দেওয়ার সময় আল্লাহ রসুল বলেছেন যে গুণা যদি সমুদ্রে ফেনা পরিমাণ হয় যদি গুণা আকাশ জমিন ভুরিয়ে ফেলে তাহলেও গুনা মাফ হয়ে যাবে এমন কি হাদিসে এ কথাও বর্ণিত হয়েছে যে তোমরা যদি গোনা করা ছেড়ে দাও তাহলে আল্লাহ তোমাদেরকে বদলে ফেলবেন আল্লাহ চান এমন মানুষ যারা গুণা করে আবার তবা করবে আসলে আল্লাহ হচ্ছে মালিক আর আমরা হচ্ছে বান্দা তা আল্লাহ চান একজন বান্দা হিসেবে বিনয়ী হয়ে আল্লাহ তাল্লা কাছে যে নিজের দুর্বলতার প্রকাশ আল্লাহ এটাই চান আসলে সেটা নিজের ভেতর ধরে রাখার জন্য নিয়মিত তবা ইস্তেক আল্লাহ আল্লা তাল্লাহ কাছে করতে হবে তো এই যে আয়াতের এই বাক্যটা ইন্না আকুফিরুদ্জ্জনু বাজে মিয়া আল্লাহ তারা সকল গুনা ক্ষমা করে দেন আল্লাহ তালা ক্ষমাশীল দেওয়া এখান থেকে বোঝা যায় মানুষ ক্ষমা চাবে আর আল্লাহ তালা ক্ষমা করে দিবেন বিভিন্ন হাদিসের থেকে আমরা বুঝতে পারি বিভিন্ন আমলের সুসংবাদ দেয়া হয়েছে যেমন মানুষ যদি মানুষ যদি অজু করে তাহলে তার গুণা ঝরে পড়ে হাদিসে বর্ণিত হয়েছে অজুর সময় মানুষের গুণা ঝরে পড়ে এই আমল করলে এই গুণা মাফ হয়ে যায় এই আমল করলে এই গুনা মাফ হয়ে যায় তো ওলা মা বলেন বিভিন্ন আমলের মাধ্যমে অনেক গুণা মাফ হয় কোরআনে বর্ণিত হয়েছে ওয়া এই শব্দটা হাদিসের কোরআনেও আছে হাদিসেও আছে আমি যে শব্দটা বলছি সেটা হাদিসের শব্দ ওয়া আদ বেআসাই আতল হাসান আতহা মন্দ কাজের পর ভালো কাজ করে ফেলো ভালো কাজটা মন্দকে মুছে ফেলবে ওয়া আদ বেআসাই আতল হাসান আতাহামুহা মন্দ কাজ হয়ে গেলে পরবর্তীতে একটা ভালো কাজ কর ভালো কাজ করতে থাকো সেই ভালো কাজগুলো মন্দকে মুছে ফেলবে তো তওবা করা এটা জরুরি যে সমস্ত আমলের ক্ষেত্রে বলা হয়েছে যে গোনা মাফ হয়ে যাবে এগুলো হচ্ছে সগিরা গুণা বা ছোট ছোট গুণা আমাদের গুণা অসংখ্য কিন্তু কিছু বড় পর্যায়ের গুণা যেগুলোকে আমরা বলি কবিরা গুণা আর কিছু গুণা আছে ছোট গুণা তো ছোট গুণা যে কত অসংখ্য এই কোনো হিসাব নিকাশ নেই ছোটো ছোটো ভুল আমরা করতেই থাকি বড়ো ভুলও তো করি তো কবিরা গুনার জন্য তওবা জরুরি কবিরা গুণা মাফ হওয়ার জন্য তওবা জরুরি যারা তওবা করবে তাদের বড় গুণাগুলো মাফ হয়ে যাবে আর যারা সগিরা গুনায় লিপ্ত হয়ে যাবে বিভিন্ন আমল দ্বারাই এই সমস্ত গুণায় কাফারা হয়ে যাবে বিভিন্ন আমল ওই গুণাগুলোকে মুছে ফেলবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আলহ ফুয়ার রাজা এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পরিমাণ ভীতি যা আশাবাদ নষ্ট করে ফেলে এটা ইসলাম সমর্থিত ভীতি না কি হবে আমার কি হবে আমার এটা তো আমরা ভাবব কিন্তু সেই দুশ্চিন্তায় যদি আমরা নিজেদের আমলটা বন্ধ করে দিই আমি আমল করে তা আসলে কিছুই করতে পারবো না আমি আমল করে কিছুই করতে পারবো না আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না আর আমি কি আমল করি বা কী আমল করব সে সত্যি যদি ভীতির কারণে আমল ছেড়ে দেয় তাহলে এই ভীতি হবে ইসলামে অসমর্থিত আবার এই পরিমাণ আশাবাদ যা মানুষকে অলসতা বা উদাসীন করে ফেলে আল্লাহ তাল রহমান রহিম ইশাল্লাহ ছেড়ে দিবেন কেউ যদি গুণা করার সময় এই কথা চিন্তা করে তাহলে এটা ভিন্ন একটা গুণা হবে কারোর সামনে একটা গুণা আসলো আর সে ভাবলো যে আল্লাহ যেহেতু আল্লাহ যেহেতু রহমান আল্লাহ যেহেতু রহিম আল্লাহ মাফ করে দিবেন করে ফেলি আল্লাহ মাফ করুক এই চিন্তা করে যদি কেউ করে আশাবাদকে যদি এখানে ব্যবহার করে গুনা করার ক্ষেত্রে তাহলে এটা ওই গুণা করা ছাড়া এই চিন্তাটাই একটা গুণা এটা জায়জ নেই আল্লাহ তালা রহমতের উপর আশা করে গুনাহে লিপ্ত হওয়া জায়েজ নেই হাদিসে আল্লাহ রসুল বলেন আলকাই দান নফসাহু ওয়া আমিল আলী মা বা মাউজ বুদ্ধিমন্ত সে যে নিজের হিসাব লাগায় নিয়মিত নিজের আমলে হিসাব করতে থাকে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয় বল আজ ব্যর্থ সেই ব্যক্তি মান আদ্বা নফসাহু হাওয়া যে নিজেকে তার প্রবৃত্তির পিছনে লাগিয়ে দেয় প্রবৃত্তির অনুসারী বানিয়ে দেয় নিজেকে মন যা ভাবে নিজেকে দিয়ে তাই করায় মনে যাই ইচ্ছা জাগ্রত হয় নিজেকে দিয়ে তাই করায় মানে নিজের ইচ্ছা অনুযায়ী মন অনুযায়ী চলতে থাকে যা ভালো লাগে যা ইচ্ছে হয় তাই করতে থাকে বর্তমান না আল্লাহ এবং আল্লাহর উপর অনেক আশা করে বসে থাকে আল্লাহ রসুর বলে গেছেন যে নিজের প্রবৃত্তির অনুসরণ করতে থাকবে আর আল্লাহর উপর আশা করে বসে থাকবে সে ব্যর্থ এজন্য আশাবাদ যেন আমাদেরকে কখনোই অলসতা দিকে নিয়ে যান না যায় আশাবাদ এটা সত্যিকার আশাবাদ হাকি কত রজা বা সত্যিকারের আশাবাদ তাকেই বলে এ কথাটা একটু ভালোভাবে শুনিনি সত্যিকার আশাবাদ তাকেই বলে যে আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের জান্নাত বিষয়ক যত বাদা এগুলো স্মরণ রেখে এগুলো এগুলো বিশ্বাস করা এবং এগুলো পাওয়ার জন্য এগুলোর যে এগুলোর জন্য যে প্রচেষ্টার কথা বলা হয়েছে যে ব্যবস্থাপত্রের কথা বলা হয়েছে সেগুলো অনুসরণ করতে থাকা এই দুইটা একত্রিত হলে সেটা পূর্ণ আশাবাদ প্রথমে বিশ্বাস করা যে এই প্রতিদান আল্লাহ সত্যি আমাদের জন্য রেখেছেন আর সেই প্রতিদান পাওয়ার জন্য যা কিছু করতে হয় যত প্রচেষ্টা দরকার হয় যে যে আমল করতে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন সেসব আমল সে করতে শুরু করে দিবে ওই প্রতিদান পাওয়ার জন্য এটা হলো সত্যিকারের আশাবাদ এটাই হল আসল হাকি আসল আশাবাদ আর আশাবাদ যদি এমন হয় যে আশাবাদের কারণে মানুষ আমল ছেড়ে দেয় সেটা আশাবাদ কিছুতেই না বরং সেটা এক ধরনের শয়তানের ধোকা শয়তান মানুষকে নানাভাবে বোঝায় যারা কিছুটা ইমান বিশ্বাস রাখে তাদের কীভাবে বোঝায় আরে এতটুকু করে নিতে সমস্যা নেই তবা করে নেওয়া যাবে এতটুকু করে নিতে সমস্যা নেই পরে তো অবার সুযোগ হবে আল্লাহ তালা রহমান রাহিম গফুর ক্ষমা করে দিবেন তো রজা এবং খৌফ এই দুইটা বিষয় এই দুইটা গুণ আমাদেরকে আল্লাহ তালা অর্জন করার তৌফিক দান করুক এগুলো অর্জন করার আসল পদ্ধতি সেটাই কোনো বুজর্গের কাছে থেকে তাদের হাতে ব্যয়াত হয়ে তাদের মাধ্যমে নিজেদের অবস্থা জানানো এবং তাদের কাছ থেকে দিনই পরামর্শ নিতে থাকা এর মাধ্যমে আসলে এই গুণ সঠিক মাত্রায় আমার অর্জিত হবে দেখেন এই যে খফা এবং ভয় এবং আশার মাঝে যে একটা পার্থক্য আছে একটা বিভেদ রেখা আছে এমন খৌফ যেটা আবার রজাকে নষ্ট না করে ফেলে এমন রজা যেটা খৌফকে না নষ্ট করে ফেলে এর মাঝামাঝি যে বিভেদ রেখা এটা টানা কিন্তু আমাদের জন্য মুশকিল আমার কাছে মনে হবে আরে আশাবাদ আশাবাদের তো অনেক স্তর আছে আমি চূড়ান্ত স্তরে আছি কারণ আমার কাছে মনে হয় নামাজ রোজা না করলেও সমস্যা নেই এই ধোকা কিন্তু আমি খেতেই পারি এই জন্য যারা আসলে দিনদার যারা আসলে বুজুর্গ মানুষ তাদের কাছে যাওয়া দরকার তারাই বলে দেবেন না তোমার এই আশাবাদ ঠিক আছে আর তোমার এই আশাবাদ ভুল তোমার এতটুকু ভীতি ঠিক আছে কিন্তু এতটুকু ভীতি ভুল এগুলো সূক্ষ্ম বিষয় এগুলো বুঝবার জন্যই আমার যারা দিনদার যারা বুজুর্গ মিলামাসুল্লাহ তাদের কাছে যাওয়া দরকার তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে নিয়ে আমাদের চলা দরকার আল্লাহ তালা আমাদেরকে তহফিক দান করোদ আবান আলহামদুলিল্লাহ